সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো মোস্ট ডিমান্ডেড এই অরিজিনাল শেলের রিংগুলো নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। এই শেলগুলো হচ্ছে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা তিন দিক দিয়ে আটকানো। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি। দেখুন, এই যে এই সাইডে, এই সাইডে এবং এই সাইডে একটা পাথা দিয়ে, দুইটা পাথা দিয়ে আটকানো, যার কারণে হচ্ছে এটা পড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এরপরে এইদিকে একটা হালকা পিন দিয়ে জাস্ট অ্যাটাচ করা আছে। এখানে গামও লাগানো আছে, যার কারণে হচ্ছে এটা পড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে এইদিকে অ্যাডজাস্টের সিস্টেমটা আছে। তো আমাদের কাছে কিন্তু এই রিংগুলো, এই ডিজাইনটা অনলি তিনটা আছে, দুইটা হচ্ছে সাদা এবং আরেকটা হচ্ছে ল্যাভেন্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইলের আলো দিয়ে তোলা, যার কারণে হচ্ছে এখানে বিভিন্ন কালার দেখা যাচ্ছে। যতই নাড়বো ততই হচ্ছে বিভিন্ন কালার হবে। এটা আপনি রোদে গেলে একটা কালার হবে, তারপরে হচ্ছে লাইটিং একটা কালার হবে, এরকম আপনি যেখানে যান না কেন লাইট অনুযায়ী কালার চেঞ্জ হবে। এবং এই যে পাথাটা দেখছেন, পাথার ভেতরে যেই পাথরটি দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান পাথর। এটা পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ হচ্ছে এগুলো আটকানো পাথর, লক করা সিস্টেম এগুলো। তো এগুলো হচ্ছে এই যে এই এই পাথাটাতে কোনো স্টোন নাই, বাট এই পাথাটার মধ্যে স্টোন আছে। এগুলো ইন্ডিয়ান পাথর, এগুলো ঝাপসা হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম অরিজিনাল শেল হচ্ছে এগুলো। আপনারা চাইলে টেস্ট করে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো আসলে বানানোর বানানোর কোনো ওয়ে নাই, কারণ এখানে ভিতরে যে আপনারা দেখছেন উচা নিচু যে বিষয়গুলো, এগুলো কিন্তু সহজে কেউ বানাতে পারবে না। এত মানে এই যে এখানে এত কালার হচ্ছে, প্রতিটাতেই দেখেন আপনারা, এই যে এরকম ঢেউ ঢেউ টাইপের, এগুলো কিন্তু আসলে বানানো যায় না। এটা একদম রিয়েল, এটা একদম সমুদ্র থেকেই নেওয়া, সমুদ্র থেকে সংগ্রহ করা। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, আমরা সমুদ্রে গেলে দেখি যে বালিতে এরকম ঢেউ ঢেউ হয়ে গেছে বা পাথরে এরকম ঢেউ ঢেউ হয়ে গেছে, সেম এটাই হচ্ছে। এটা এটা খুব চিকচিক করে, আপনারা হয়তো বা কাছ থেকে দেখছেন একটু চিকচিক করে, এটা আসলে হাতেই অনেক সুন্দর লাগবে, ছবির চেয়ে বাস্তবে অনেক সুন্দর। আর এই সাদাটা থেকে মাঝে মাঝে একটু পিঙ্কিশ, তারপরে হচ্ছে একটু নীল, এরকম ভ্যারাইটি কালার আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন চকচক করছে, আপনি এটা যতই নাড়বেন যতই সাইড চেঞ্জ করবেন। এই যে এখানে আবার হচ্ছে একটু এই যে বেশি করা পিঙ্ক, তারপরে হচ্ছে এই দেখো একটু পিঙ্ক দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না হয়তো বা ভিডিওতে, তো আপনারা যারা হাতে নিয়ে দেখবেন তারা অবশ্যই সারপ্রাইজ হয়ে যাবেন এই রিংটা দেখে। আমাদের কাছে মাত্র তিনটা স্টক আছে, স্টক যেহেতু লিমিটেড, এটা যে অর্ডার করবে সেই পাবে। তো এইগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে সকল জেলায় হোম ডেলিভারি দিচ্ছি, আপনারা ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন। আর আপনাদেরকে, আপনারা চাইলে এগুলো যে টেস্ট আছে সেগুলো আমি আপনাদেরকে ভিডিও কলে টেস্ট করে দিতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটা চারোদিকে যেহেতু এই যে মেটালগুলো দিয়ে আটকানো, সেজন্য একটু টেস্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনারা জাস্ট শেডটা দেখেন, এই যে এব্রু তেব্রু শেপ, তারপর হচ্ছে ঢেউর মতো শেপ, এগুলো কিন্তু নর্মালি বানানো যায় না। আচ্ছা, নর্মালি বানানো গেল, এখানে দেখেন আপনারা কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে একটু বেগুনি হচ্ছে, একটু গোলাপি হচ্ছে, একটু হোয়াইট হচ্ছে, একটু নীলচে কালার হচ্ছে, এখানেও সেম অনেকগুলো কালার। তো যারা আসলে পার্ল লাভার এবং যারা আসলে পার্ল চেনেন, তাদেরকে কখনোই বোঝাতে হবে না যে অরিজিনাল এবং ডুপ্লিকেট, কারণ আপনারা অনেকেই ছবি দেখে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। সো আর দেরি কেন, আপনারা ঝটফট অর্ডার করে ফেলুন এই তিনটা পার্লের, অরিজিনাল পার্লের রিং। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন এবং দ্রুত ইনবক্স করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।